ছাত্রীর পিছু ধাওয়া করে কটুক্তি অশালীন ছবি দেখানোর অভিযোগ, চাঞ্চল্য যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। ফের প্রশ্নের মুখে শহরে নারীদের নিরাপত্তা। সমুদ্র বিজ্ঞান বিভাগের এমফিল দ্বিতীয় বর্ষের ওই ছাত্রীর দাবি, বুধবার সকাল 10টা নাগাদ 8B বাস স্ট্যান্ড থেকে যাদবপুর থানার দিকে আসছিলেন তিনি। সেই সময় অভিযুক্ত ব্যক্তি তার পিছু নেন। অভিযোগ, ছাত্রীকে উদ্দেশ্য করে লাগাতার কটুক্তি করেন ওই মধ্যবয়স্ক ব্যক্তি। ছাত্রী পাশের ফুটপাথে চলে গেলেও রেহাই মেলেনি। অভিযোগকারিনীর দাবি, অভিযুক্ত ব্যক্তি তাকে একটি অশালীন ছবিও দেখান। ছাত্রীর চিৎকার শুনে ছুটে আসেন কর্তব্যরত যাদবপুর ট্রাফিক গার্ডের আধিকারিকরা। ছাত্রীকে থানায় নিয়ে যাওয়া হয়। তার লিখিত অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয় অভিযুক্ত বিকাশ মান্নাকে। ইফটিজিং এর অভিযোগে তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 509 ধারায় মামলা রুজু করেছে পুলিশ। ধৃত ব্যক্তি রক্তের নমুনা সংগ্রহের কাজ করেন বলে পুলিশ সূত্রে খবর। ধৃতের পুরনো অপরাধের কোনো রেকর্ড রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। ময়ূখ ঠাকুর চক্রবর্তী ও হিন্দল দে, এবিপি আনন্দ, কলকাতা।